শ্রী ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তৃতীয় পরিচ্ছেদ। কালীপূজা রাত্রে সমাধিস্থ। সাঙ্গপাঙ্গ সম্বন্ধে দৈববাণী। ভক্তেরা কেহ কেহ কালী মন্দিরে ঠাকুর দর্শন করিতে গমন করিলেন। কেহ বা দর্শন করিয়া একাকী গঙ্গা তীরে বাঁধা ঘাটের উপর বসিয়া নির্জনে নিঃশব্দে নাম জপ করিতেছেন। রাত্রি প্রায় ১১টা। মহানিশা, জোয়ার সবে আসিয়াছে। ভাগীরথী উত্তর বাহিনী তীরস্থ দীপালোকে এক একবার কালো জল দেখা যাইতেছে। রামলাল পূজা পদ্ধতি নামক পুঁথি হস্তে মায়ের মন্দিরে একবার আসিলেন। পুঁথিখানি মন্দির মধ্যে রাখিয়া দিবেন। মণি মাকে সতৃষ্ণ নয়নে দর্শন করিতেছেন দেখিয়া রামলাল বলিলেন, ভিতরে আসবেন কি? মণি অনুগৃহীতা হইয়া ভিতরে প্রবেশ করিলেন। দেখিলেন মা বেশ সাজিয়াছেন, ঘর আলোকাকীর্ণ। মার সম্মুখে দুই সেজ, উপরে ঝাড় ঝুলিতেছে, মন্দিরতল নৈবেদ্যে পরিপূর্ণ। মার পাদপদ্মে জবা বিল্ল, নানাবিধ পুষ্পমালায় বেশকারী মাকে সাজাইয়াছেন। মণি দেখিলেন সম্মুখে চামর ঝুলিতেছে। হঠাৎ মনে পড়িল ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই চামর লইয়া ঠাকুরকে কত ব্যজন করেন। তখন তিনি সংকুচিতভাবে রামলালকে বলিতেছেন, এই চামরটি একবার নিতে পারি? রামলাল অনুমতি প্রদান করিলেন। তিনি মাকে ব্যজন করিতে লাগিলেন। তখনও পূজা আরম্ভ হয় নাই। যে সকল ভক্তেরা বাহিরে গিয়াছিলেন তাহারা আবার ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে আসিয়া মিলিত হইলেন। শ্রীযুক্ত বেনিপাল নিমন্ত্রণ করিয়াছেন। আগামীকল্য সিঁথি ব্রাহ্ম সমাজে যাইতে হইবে, ঠাকুরের নিমন্ত্রণ। নিমন্ত্রণ পত্রে কিন্তু তারিখ ভুল হইয়াছে। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন, বেনিপাল নিমন্ত্রণ করেছে, তবে এরকম লিখলে কেন বলো দেখি? মাস্টার বলিলেন, আগে লেখাটা ঠিক হয় নাই, তবে অত ভেবেচিন্তে লেখেন নাই। ঘরের মধ্যে ঠাকুর দাঁড়াইয়া, বাবুরাম কাছে দাঁড়াইয়া, ঠাকুর বেনিপালের চিঠির কথা কহিতেছেন। বাবুরামকে স্পর্শ করিয়া দাঁড়াইয়া আছেন। হঠাৎ সমাধিস্থ। ভক্তেরা সকলে তাহাকে ঘেরিয়া দাঁড়াইয়াছেন। এই সমাধিস্থ মহাপুরুষকে অবাক হইয়া দেখিতেছেন। ঠাকুর সমাধিস্থ, বাম্পা বাড়াইয়া দাঁড়াইয়া আছেন, গ্রীবাদেশ ঈষৎ আকুঞ্চিত। বাবুরামের গ্রীবার পশ্চাদ্দেশে কানের কাছে হাতটি রহিয়াছে। কিয়ৎক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল, তখনও দাঁড়াইয়া। এইবার গালে হাত দিয়া যেন কত চিন্তিত হইয়া দাঁড়াইলেন। ঈষৎ হাস্য করিয়া এইবার ভক্তদের সম্বোধন করিয়া বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, সব দেখলুম, কার কত দূর এগিয়েছে। রাখাল, ইনি অর্থাৎ মণি, সুরেন্দ্র, বাবুরাম অনেককে দেখলুম। হাজরা বলিলেন, এখানকার? শ্রীরামকৃষ্ণ বলিলেন, হ্যাঁ। হাজরা বলিলেন, বেশি কি বন্ধন? শ্রীরামকৃষ্ণ বলিলেন, না। হাজরা বলিলেন, নরেন্দ্রকে দেখলেন? শ্রীরামকৃষ্ণ বলিলেন, দেখি নাই, কিন্তু এখনো বলতে পারি, একটু জড়িয়ে পড়েছে, কিন্তু সব্বাইয়ের হয়ে যাবে দেখলুম। মণির দিকে তাকাইয়া বলিলেন, সব দেখলুম, ঘুপটি মেরে রয়েছে। ভক্তেরা অবাক, দৈববাণীর ন্যায় অদ্ভুত সংবাদ শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কিন্তু একে অর্থাৎ বাবুরামকে ছুঁয়ে ওরূপ হল। হাজরা বলিলেন, ফার্স্ট কে?
ঠাকুর শ্রী রামকৃষ্ণ চুপ করিয়া রহিলেন। কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, নিত্যগোপালের মতো গোটা কতক হয়? আবার চিন্তা করিতেছেন, এখনো সেইভাবে দাঁড়াইয়া আছেন। আবার বলিতেছেন, অধর সেন যদি কর্মকাজ কমে, কিন্তু ভয় হয় সাহেব আবার বকবে, যদি বলে এ কেয়া হ্যায়। সকলের ঈষৎ হাস্য। ঠাকুর আবার নিজাসনে গিয়া বসিলেন, ভক্তেরা মেঝেতে বসিলেন। বাবুরাম ও কিশোরী তাড়াতাড়ি করিয়া ছোট খাটটিতে গিয়া ঠাকুরের পাদমূলে বসিয়া একে একে পদসেবা করিতেছেন। শ্রী রামকৃষ্ণ কিশোরীর দিকে তাকাইয়া বলিলেন, আজ যে খুব সেবা। রামলাল আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও অতিশয় ভক্তিভাবে পদধূলি গ্রহণ করিলেন। মায়ের পূজা করিতে যাইতেছেন। রামলাল ঠাকুরের প্রতি বলিলেন, তবে আমি আসি। শ্রী রামকৃষ্ণ বলিলেন, ওম কালী ওম কালী, সাবধানে পূজা করো, আবার মেড়া বলি দিতে হবে। মহানিশা, পূজা আরম্ভ হইয়াছে, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পূজা দেখিতে আসিয়াছেন, মার কাছে গিয়া দর্শন করিতেছেন। এইবার বলি হইবে, লোক কাতার দিয়া দাঁড়াইয়াছে, বদ্ধ পশুর উৎসর্গ হইল, পশুকে বলিদানের জন্য লইয়া যাইবার উদ্যোগ হইতেছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ মন্দির ত্যাগ করিয়া নিজের ঘরে ফিরিয়া আসিলেন। ঠাকুরের সে অবস্থা নয়, পশুবধ দেখিতে পারিবেন না। রাত দুইটা পর্যন্ত কোনো কোনো ভক্ত মা কালীর মন্দিরে বসিয়াছিলেন। হরিপদ কালীঘরে আসিয়া বলিলেন, চলুন, তিনি ডাকছেন, খাবার সব প্রস্তুত। ভক্তেরা ঠাকুরের প্রসাদ পাইলেন ও যে যেখানে পাইলেন একটু শুইয়া পড়িলেন। ভোর হইল, মার মঙ্গল আরতি হইয়া গিয়াছে, মার সম্মুখে নাট মন্দির, নাট মন্দিরে যাত্রা হইতেছে, মা যাত্রা শুনিতেছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কালীবাড়ির বৃহৎ পাকা উঠান দিয়া যাত্রা শুনিতে আসিতেছেন। মণি সঙ্গে সঙ্গে আসিতেছেন, ঠাকুরের কাছে বিদায় লইবেন। শ্রী রামকৃষ্ণ বলিলেন, কেন তুমি এখন যাবে? মণি বলিলেন, আজ আপনি সিথিতে বৈকালে যাবেন, আমারও যাবার ইচ্ছা আছে, তাই বাড়িতে একবার যাচ্ছি। কথা কহিতে কহিতে মা কালীর মন্দিরের কাছে আসিয়া উপস্থিত। অদূরে নাট মন্দির, যাত্রা হইতেছে। মণি সোপানমূলে ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের চরণ বন্দনা করিতেছেন। ঠাকুর বলিলেন, আচ্ছা এসো, আর দুখানা আটপৌরে নাইবার কাপড় আমার জন্য এনো।